কয়েকদিন অসন্তোষের পর আজ সকাল থেকে গাজীপুরের বিসিক এলাকার কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। শিল্প কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর টহলও বেড়েছে। বিস্তারিত জানাতে গাজীপুরের বিসিক এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন বিসিক এলাকার পরিবেশ কেমন রয়েছে? চল, আসলে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু দেখছিলাম যে শিল্পনগরে গাজীপুরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে, শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে। বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে সেখানকার যে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা সড়ক মহাসড়ক অবরোধ করছিলেন, কোথাও কোথাও কর্মবিরতি করে কারখানার সামনে অবস্থান করছিলেন। এমন অবস্থায় কিন্তু আমরা দেখছিলাম যে শিল্প এলাকার যে স্বাভাবিক উৎপাদন সেটা কিন্তু বেশ বাধাগ্রস্ত হচ্ছিল, এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে যারা তৎপরতা সেটা কিন্তু এখন কিন্তু বেড়েছে। তবে একটি বিষয় হচ্ছে কি, প্রতিদিনই কিন্তু আমরা দেখি যে সকালের দিকে শ্রমিকরা তাদের নিজ কর্মস্থলে যোগ দেন, তবে ঠিক সকাল 10টার পর থেকে কিন্তু 11টার পর থেকে কিন্তু শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা মহাসড়কগুলোতে অবস্থান করে কিংবা পোশাক কারখানাগুলোতে থেকে বের হয়ে তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। এবং এই যখন অবস্থা তখন আসলে আমরা পোশাক মালিক শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের তারা কিন্তু বলছেন যে একদম সরকার পতনের পর থেকে কিন্তু এই গত এক মাস কিংবা এক মাসের বেশি সময় ধরে কিন্তু এই পোশাক শিল্প এলাকায় কিন্তু অস্থিরতা রয়েছে, এবং তারা বলছেন যদি এভাবে যদি আসলে তারা যদি তাদের স্বাভাবিক কার্যক্রম যদি না করতে পারেন, উৎপাদন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পোশাক শিল্প মালিকরা বেশ ক্ষতির সম্মুখীন হবেন। এবং বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার যেগুলো রয়েছে সেইসব অর্ডার কিন্তু মানে বাতিল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সেগুলো সেই সুযোগটি কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো নেবে বলে তারা আশঙ্কা করছেন। এবং আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, শ্রমিকরা কিন্তু আসলে প্রতিদিনই তাদের বিভিন্ন ধরনের দাবি নিয়ে করছেন, কেউ বেতন ভাতা বৃদ্ধি, কেউ নারী পুরুষের সমতা কারখানা নিয়োগের ক্ষেত্রে, কিংবা কেউ তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে চাকরি স্থায়ীকরণ এবং গর্ভবতী নারীদেরকে কারখানাগুলোতে তাদের যে সুযোগ সুবিধা বাড়ানোর কথা সেগুলো নিয়ে তারা আন্দোলন করছেন, এবং মালিক পক্ষ কিন্তু দাবিগুলো মেনে নিচ্ছে, কিন্তু প্রতিদিনই দাবি মেনে নেওয়া হচ্ছে এবং নতুন করে কোন দাবি কিন্তু শ্রমিকরা সড়ক মহাসড়ক গুলোতে অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে আজকে পোশাক কারখানা এলাকায় অর্থাৎ শিল্পনগরে গাজীপুরে এখন পর্যন্ত স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে, তবে সেটি বেলা গড়ার সঙ্গে সঙ্গে কি হয় সেটি দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল ইফতেখার রায়হান জানাচ্ছিলেন গাজীপুরের বিসিক এলাকার খবর। এখন বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেখছেন এখন বাজার। বন্যার পানি নেমে যাওয়ায় ফেনীতে দেখা দিয়েছে নদী ভাঙন। ফেনী সীমান্তে নোয়াখালীর মুছাপুর রেগুলেটর না থাকায় ভাঙনের মাত্রা বাড়ছে। সোনাগাজীতে বিলীন হচ্ছে উপকূলীয় বিস্তীর্ণ জনপদ। তীব্র ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। সুলাইমান জালিমের প্রতিবেদনে বিস্তারিত। বন্যার পানি নেমে যাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন। ফেনী নদীর তীর জুড়ে ভাঙনের এমন চিত্র প্রতিদিনের। এভাবেই ভাঙছে জনপদ এবং বিলীন হচ্ছে গর্ভবতী ফসলি জমি, ফিটেমাটি হারাচ্ছে তীরবর্তী এলাকার মানুষ। সোনাগাজীর চরমজিশপুর এলাকার কাটাখিলা গ্রামের সাইফুল ইসলাম সাবু